কাতারের রাজধানী দোহায় রাত 10টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ড্র। আয়োজক দেশের 5টি শহরের 8টি ভেন্যুতে হবে খেলা। আগামী 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত বিশ্বমঞ্চে নিজেদের সেরা হিসেবে প্রমাণের লড়াইয়ে নামবে 32টি দেশ। আরো জানাচ্ছেন পরাগারমান। বিশ্বকাপকে স্বাগত জানাতে প্রস্তুত কাতার। 6টি অঞ্চল থেকে 32টি দেশ এখানে মেতে উঠবে ফুটবল মহাযজ্ঞে। স্বাগতিক কাতার সহ এরই মধ্যে 29টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপ খেলা, বাকি 3টি দেশ। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে চারবারের চ্যাম্পিয়ন ইটালি। এদিকে স্বাগতিক হওয়ার সুবাদে আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে আছে কাতার। এশিয় অঞ্চল থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা অন্য দল ইরান, কোরিয়া, জাপান ও সৌদি আরব। আর জুন মাসে এশিয়ান ও ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে জিতলে বিশ্বকাপ খেলতে পারবে অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার একটি দল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কাতারে খেলতে যাবে বিশ্বকাপের পেন্টাজয়ী ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। আগামী 13 অথবা 14 জুন এশিয়ার দলের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে জিতলে সুযোগ থাকছে পেরুর। ইউরোপ অঞ্চল থেকে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স সহ 12টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি সবার আগেই জায়গা পাকা করেছে। বাকি দলগুলো হলো ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন ও সুইজারল্যান্ড। জুনে বিশ্বকাপের প্লে অফের সেমিফাইনাল ও ফাইনাল জিতলে ইউক্রেন, স্কটল্যান্ড এবং ওয়েলসের মধ্যে যে কোনো একটি দল খেলবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। উত্তর আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। আগামী 13 অথবা 14 জুন ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড দলের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে জিতলে বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে কোস্টারিকার। মোহাম্মদ সালার মিশরকে বিদায় করে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল ও তিউনিশিয়া। বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত স্বাগতিক কাতার। রাতেই হবে ড্র অনুষ্ঠান, তখনই জানা যাবে কার সঙ্গে খেলছে কোন দল। পরাগারমান, এটিএন বাংলা।